দিয়ে একটু শুনবেন, বড় মজার কথা। কীর্তনের প্রারম্ভে না বললেই নয়, একজন কীর্তনিয়া আছেন উত্তর চব্বিশ পরগনার বুকে, আমি তাকে দাদা বলে ডাকি, ও আমাকে শালা বলে ডাকে। আমি কখনো কখনো অনুমান করি কি ও গাধাটা ছোট গাধা নাকি বড় গাধা, বড় ধরনের গাধা। ধর্মের নামে আখণ্ডবাদ পাখণ্ডবাদ সমাজে ফেলিয়ে বেড়াচ্ছে। ওর উক্তি, এর উক্তি, এ বলছে সনাতন ধর্ম নাকি যতগুলো গ্রন্থ আছে মুসলমানরা নাকি ভুলভাল লিখে ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে। বিধর্মীর শাসনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা কি জানেন? কেউ খোঁজ নিয়েছে কারা ঢুকিয়েছিল? বিধর্মীরা যতদিন ভারত স্বাধীন করেছিল এই হিন্দুদের ধর্ম গ্রন্থে এত বাজে বাজে কথা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। বলো তো ভাই, মুসলমানরা যদি সনাতন ধর্মে ভুলভাল লিখে ধর্ম নষ্ট করার চেষ্টা করবে, এখনো পর্যন্ত বড় বড় প্রেস থেকে যেসব পণ্ডিতরা সংস্কৃত অর্থ করে ব্যাখ্যা করে বিভিন্ন ভাষায় শাস্ত্রগুলো মার্কেটে সাপ্লাই দিচ্ছে, তাহলে তারা সেই ভুলভাল জিনিসগুলো ছাড়ছে কেন? আমি একবারের জন্য ধরে নিলাম মুসলমানরা ভুলভাল লিখে ধর্মকে নষ্ট করে। তাহলে বড় বর্তমানে যারা পণ্ডিত, এ যুগের ব্যাসদেব, যারা যারা সংস্কৃতের ব্যাখ্যা করে নতুন গ্রন্থ রচনা করছে, তারা সেই সব ভুলগুলো তুলে দিচ্ছে না কেন? এই গাধা, ও দাদা নয়, ও গাধা, যে একটা হাতি গলায় ঘণ্টা বাঁধা ছিল, ভগদত্তের হাতি, ঘণ্টার ওজন কত? 80 মন। 80 মন, 80 লক্ষ মন ঘণ্টা। এই যদি বুঝিয়ে না দিই তাহলে আপনারা দশ কি বলতেন? কেন হলো 80 লক্ষ মন ঘণ্টা? কি হয় হাতির ওজন কত হয়? এখন ওই সময় এইভাবে পড়ে ও কাণ্ড কাণ্ডায় বোঝা না, ও নিজেদের বোঝে আর মূর্খদের তাই বোঝায়। ও নাকি এসবগুলো তত্ত্ব খুঁজে পাচ্ছে, এইসব তত্ত্বগুলো নাকি আমি বুঝি না, তত্ত্ব ভেয়ে বুঝিয়ে দিচ্ছে কি যে ঘণ্টার ওজন 80 মন নয়, ভগবান 81 মনে। দেখেছেন এ কোনো যুক্তি কোনো লজিক আছে এর ভিতরে? এরা শাস্ত্রের ভিতর থেকে তত্ত্ব খুঁজে বের করছে।